নিয়েছেন বাড়ির ভেতরে বা বাইরে তাদের মাস্ক পরার প্রয়োজন নেই। Beginning today, gathering with a group of friends in a park, going for a picnic, as long as you are vaccinated and outdoors, you can do it without a mask. The bottom line is clear. If you're vaccinated, you can do more things more safely, both outdoors as well as indoors. তবে প্রেসিডেন্ট বলেছেন, বড় ধরনের কোনো জনসমাগমের ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক। I want to be absolutely clear. If you're in a crowd, like a stadium or at a conference or a concert, you still need to wear a mask, even if you're outside. এদিকে এ সপ্তাহেই জো বাইডেনের ক্ষমতা গ্রহণের 100 দিন পূর্ণ হতে যাচ্ছে। এরই মধ্যে শুরু হয়ে গেছে তার কর্মকাণ্ডের মূল্যায়ন। প্রবাসী বাংলাদেশিরা বাইডেনের 100 দিনকে ইতিবাচক হিসেবে দেখছেন। আমি কোভিড-19 টিকা দিতে পেরেছি, এজন্য আমি অত্যন্ত খুশি। আর বিশেষ করে আমেরিকা যত আমার বাঙালি ভাইরা আছেন, তারাও কোভিড টিকা দিয়েছেন এবং তারা খুব ভালো আছেন। আমি এই প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনকে আমি ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই তার এই সুব্যবস্থার জন্য। 100 দিন উপলক্ষে বুধবার প্রেসিডেন্ট বাইডেন কংগ্রেসে প্রথমবার যৌথ ভাষণ দেবেন। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে করোনার টিকা নিয়েছেন 21.5 কোটিরও বেশি মানুষ। এর মধ্যে দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন 9.5 কোটি। এখনো যারা টিকা নেননি, বিশেষ করে তরুণদের টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক।